স্বচ্ছতা ও জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে। এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এনআইএমসি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করলেও এখনও ট্যাক্স ফাইল জমা দেননি। বাংলাদেশের নির্বাচনে সব প্রার্থীর ট্যাক্স ফাইল জমা দিতে হয়। আওয়ামী লীগ সরকার সবকিছুতেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণ শেষে নির্বাচিত 10 সাংবাদিককে এনআইএমসি মিডিয়া অ্যাওয়ার্ড স্মারক প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের দেশে যখন নির্বাচন হয় তখন সমস্ত প্রার্থীর ট্যাক্স ফাইল বিকামস পাবলিক, বাট লুক এট ইউএস, Donald Trump did not submit his tax file till today. In this country, this is unthinkable.